গুড ইভিনিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমাদের আবারও একটা নতুন ব্লগে অনেক স্বাগত জানাই। আজকে হলো গিয়ে বুধবারের বিকেলবেলা, তো আজকে বিকেলবেলা থেকে ব্লগটা স্টার্ট করছি। সকাল থেকে যে ব্লগটা সেটা তোমরা আগের দিন দেখেছো, আর আজকে হলো বিকেলবেলা থেকে ব্লগ। তো তোমাদের আগেই বলেছিলাম যে বিকেলবেলায় ব্লগটা পরের দিন শেয়ার করবো, তো সেই জন্য আর এখন থেকে আবার স্টার্ট করছি। সকাল থেকে ঠাকুরের ঘরে প্রচুর 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 আর কি জিনিসপত্র ধুয়েছি, কাপড় চোপড় ঠাকুরের যেগুলো আর কি পাতা থাকে সিংহাসনে, তো সেগুলো এখন তুলবো। প্রচুর কাপড় জামা কাপড় রয়েছে বাইরে, দেখো দেখো প্রচুর আমাদের জামা কাপড় তো রয়েছে, তার সাথে এই যে ঠাকুরের প্রচুর জিনিসপত্র সব এই জায়গাটা দিয়ে মেলে রেখেছিলাম, তো এইগুলোকে এখন তুলবো। আর অরিক এখন ঘুমাচ্ছে, তো অরিককে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম খাইয়ে দাইয়ে, তো অরিক এখন ঘুমাচ্ছে, হাজবেন্ড একটু পরে আসবে। আর আজকে আবার আমাদের একটু বেরোতে হবে, বললাম মাসের আর কি গ্রসারি যেটা, তো সেই গ্রসারিটা আনতে আমাদের বেরোতে হবে। অরিক অরিকের ম্যাম আসবে পড়াতে সন্ধ্যাবেলা, তো ম্যামের কাছে পড়তে দিয়ে আমরা বেরিয়ে যাব। আর এখন সেজন্য আমাকে লিস্ট তৈরি করতে হবে, তো লিস্ট তৈরি করব, তারপরে জামা কাপড় তুলবো, ঠাকুরের জামা কাপড় আলাদা করে তুলবো, তো সমস্ত কিছু করব। আর এখন যেহেতু পাতা পড়ার দিন, তো বাগানটার অবস্থা দেখো, কালকেই আমি ঝাড় দিয়ে পরিষ্কার করেছি পুরো পাতায়, আর এই দেখো এই যে ঢের হয়েছে পাতা, তো এগুলো ভাবছি ছোটোখাটো করে একটা নেড়া পোড়া করবো বাড়ির মধ্যে, তাতেই পাতাগুলো সব পুড়িয়ে যাবে, তো সমস্ত বাড়িতেই শুধু পাতা পোড়ানোর আওয়াজ আর কি, পাতা আর কি ঝাড় দেওয়ার আওয়াজ। আমাদের এখানে প্রচুর গাছপালা, তো প্রত্যেকের বাড়িতে, তো সবার বাড়িতে এরকমভাবে পাতা পড়ছে, আর সবাই ঝাড় দিয়ে পরিষ্কার করে আগুন ধরিয়ে দেয়। আর এই জায়গাটা দেখো, লেবু গাছের তলাটা সাংঘাতিক অবস্থা, তো ওই সমস্ত কিছু ঝাড় দিয়ে আমি এক জায়গায় করে রেখেছি, নেড়া পোড়ার দিন পোড়াবো। এই হলো ব্যাপার, তো চলো এখন আগে ঠাকুরের জামা কাপড়গুলো তুলে নিই, কারণ বেলা হয়ে গেছে, একটু পরে সন্ধ্যা দিতে যাব, তো সন্ধ্যা টন্ধা দেবো, দিয়ে তারপরে হাজবেন্ডের সাথে বেরোবো। আর ছেলের কালকেও পরীক্ষা আছে, তো এই সপ্তাহটা পুরো পরীক্ষা, আর এই সপ্তাহটার পরীক্ষাটা হয়ে গেলে মাথাটা অনেক ফ্রি হবে, কারণ নেক্সট উইকে মাত্র দুটো পরীক্ষা আছে। তো চলো আর কথা বাড়াই না, কাজ শুরু করি এবার। সব জামা কাপড়ই শুকিয়ে গেছে, এত শুকনো দিন যে সব কিছু শুকিয়ে গেছে। এইগুলো ভাবছি এখান থেকে ভাঁজ করে একবারে নিয়ে যাই। দেখো আমার গোপালের বালিশ, আর এই হলো সাইড পিলো, যেগুলো আপনার ভেজা আছে থাক, আর এই হলো আমার গোপালের চুল। তো এইখানে দেখো মোটামুটি গুছিয়ে নিয়েছি, তো এইগুলো এখন ঘরে নিয়ে যাব। তো এবারে বাইরের কাজকর্ম করে জামা কাপড় চেঞ্জ করে একেবারে সোজা চলে আসলাম ঠাকুর ঘরে, তো সন্ধ্যা দেবো। আর ঠাকুরের সন্ধ্যা দেওয়ার আগে ঠাকুরের গায়ে যে ফুলগুলো সকালবেলা আর কি দেওয়া হয়, তো সেই সমস্ত ফুলগুলোকে আমি তুলে রাখি, তুলে আর কি ফেলে দিই, কারণ মানে আমার শাশুড়ি মাও তাই করতো, আর মন্দিরেও তাই বলে মন্দির থেকে, যে ঠাকুরবেলা ঠাকুরের গায়ে যে ফুলগুলো আছে ওইগুলো আর কি রেখে দিতে নেই স্বয়ন দেওয়ার সময় বা সন্ধ্যাকালে। তো সেই জন্য এখন গোপালকে কাজু কিশমিশ দিয়ে সন্ধ্যাবেলায় দিলাম। তো এবারে সমস্ত ঘরে আর কি সন্ধ্যাবাতি দেখিয়ে নিলাম, শাক বাজানো হয়ে গেছে, তো যত ঠাকুরের ছবি আছে আর কি আমরা যেটা করে থাকি সন্ধ্যাবেলা। আর আমাদের বাড়ির সামনে যে তোরণটা, তো সেই তোরণের একদম জগন্নাথ বলরাম সুভদ্রা একদম আমার ঘর থেকে সুন্দর দাঁড়িয়ে দেখা যায়, বিশাল বড় জগন্নাথ বলরাম সুভদ্রার একটা ছবি রয়েছে, তো সেইখানেও একটু ধূপধুনো আর কি দেখিয়ে নিলাম ঠাকুরের সামনে। আর এবারে তুলসী মঞ্চে প্রদীপ দিয়ে নেওয়ার পালা, তো প্রত্যেক দিন কিন্তু আমি একটা করে মোমবাতি তুলসী মঞ্চে জ্বালাই, যেটা কিনা আমার শাশুড়ি মাও করে থাকতো, তো এবারে সমস্ত বাড়িতে দেখিয়ে নেব। আর সন্ধে দিয়ে আর চলে আসলাম এইবারে ফ্রিজ খুলে দেখছি কি আছে, কারণ সন্ধেবেলা তো টিফিন মানে খেতে দিতে হবে, সবারই খিদে পেয়ে গেছে, তো এখানে দেখলাম যে পাউরুটি রয়েছে আর ডিম রয়েছে, তো হাজবেন্ড বলো তাহলে এক কাজ করে একটুখানি ডিম টোস্ট করে দাও, তো পেঁয়াজ টেয়াজ কুচিয়ে নেব এখন,
দিয়ে রান্নাঘরে গিয়ে আগে এক কাপ চা করবো আর তারপরে ডিম টোস্ট বানাবো। তো এখানে আমার পেঁয়াজ টেয়াজ কুচানো হয়ে গেছে, ডিম ফেটানো মানে ডিম ভাঙা হয়ে গেছে, এটাকে ভালো করে বিট করে নেব এখন দিয়ে। আর ওইদিকে আমি চাও বসিয়ে দিয়েছি, তো আজকে একটু দুধ চাই মানে বানাবো, খেতে ইচ্ছা করছে। মাঝে মাঝে দুধ চাটা একটু খেতে ইচ্ছা করে, আবার মাঝে মাঝে একটু গ্যাসের প্রবলেমের জন্য দুধ চা আর কি খেতে পারি না। আর ওইখানে একটা প্লেটের মধ্যে পাউরুটিগুলোকে বের করে নিয়েছি, তো ব্রাউন ব্রেড আর এ দেখো এখানে দুধ চা পাতা চিনি আর দুধ একসাথে করে একেবারে বসিয়ে দিয়েছি। তো এই দেখো আমাদের সন্ধ্যাবেলা টিফিন রেডি, এখানে আছে পাউরুটি আর গরম গরম দু কাপ দুধ চা, তো এখন খাবো। আর ওইদিকে হাজবেন্ড ছেলেকে অলরেডি পড়াতে শুরু করে দিয়েছে, এই যে ওরা পড়ছে এখানে। মাসে বাড়ি ছিলাম, প্রচুর তেল লেগেছে, তো চা আর টিফিন খেয়ে চলে এসেছি এখন লিস্টটা বানাতে আর কি, মাসে যে মুদি বাজারটা আনতে যাব তো সেই কারণে লিস্ট বানিয়ে নিই। চা দেখো রেডি হয়ে গেছি, হয়ে গেছি, এখন হাজবেন্ড আর আমি যাচ্ছি বাজারে, ফর্দ নিয়ে নিয়েছি ব্যাগে, তো চলো। ছেলে পড়ছে ম্যামের কাছে, আর আমার এখানটায় কী জানি উঠেছে, এখানে অ্যালার্জি উঠেছে, ঠোঁটে কি একটা কামড়েছে তো কীরকম একটা বিচ্ছিরি লাগছে, ওই জন্য আমি মুখের মধ্যে কিছু লাগাইনি। তো চলো এখন বেরিয়ে পড়ি তাড়াতাড়ি করে, জুতো কই আমার। তো দুজন দেবাদেবীতে বেরিয়ে পড়েছি, অনেকদিন বাদে একসাথে আর কি বেরোলাম, আর ছেলেকে একা রেখে তো আসা যায় না, তো এবারে ফুলের কাছে এসেছি। তো এই আমের পল্লব আর পান ছাড়া কলাও দেবেন না, আমের পল্লব দেবেন না, আমের পল্লব লাগবে না। তো এবারে চলে আসলাম মিষ্টি নিতে, ভেবেছিলাম ফল কিনবো, তো আমাদের যে সামনে যে ফলের দোকানটা সেটা আজকে বন্ধ, তো বাজারের ভেতরে আর ঢুকলাম না, বাইরের থেকেই আর কি মিষ্টি একটুখানি নিয়ে নিলাম। আর এইবারে চলে যাচ্ছি আমাদের যে মানে মুদি দোকান যেটা আর কি, যেখান থেকে যা জিনিসপত্র কেনা হয়, গন্ধেশ্বরী ভাণ্ডার তোগোলবাজারে, তো সেখানেই যাচ্ছি। আর গিয়ে হয়েছে আরেকটা কাণ্ড, প্রচুর ভিড়, তো এখন আমরা ওয়েট করছি কতক্ষণে দেবে, আর অনেকটাই জিনিস তো বুঝতেই পারছো একটু দেরি হচ্ছে। বাড়ি চলে যাচ্ছি তার কারণ এই যে ফুল বেলপাতা আর মিষ্টি নিয়ে, তার কারণ অরিকে বাবা দাঁড়িয়ে হয়েছে দোকানে, প্রচুর ভিড় তো অনেক সময় লাগবে নিতে, তো জিনিসপত্র আর ম্যাম চলে যাবে, ম্যাম বেশিক্ষণ থাকবে না, টাইম হয়ে গেছে আর তো কেউ নেই, তো সে কারণে আমি চলে আসলাম ও বাজার নিয়ে তারপরে আসবো। এই কি ব্যাপার, এই জাস্ট বাড়িতে আসলাম আর যা সব জিনিসপত্র রাখলাম ঠাকুর ঘরে, ফুল আর মিষ্টি, তো এখন একটুখানি বসবো, অরিকের ম্যাম প্রায় যাওয়ার সময় হয়ে গেছে তো বসবো এখন। এই যে আমাদের মা মুদি জিনিসপত্র চলে এসছে নিয়ে আসলো, এই যে আমরা দুজনে মিলে এখন টেনে টুনে নিয়ে যাচ্ছি ব্যাগ, কারণ আমাদের ব্যাগটা একটু ভারী হয়ে গেছে এই মাসে, অনেক কিছু জিনিস, যেহেতু গোপালের ভোগ দেবো তো ইয়েতে, তাই একটু ভারী হয়ে গেছে। আর এই যে দেখো, ওরে বাবা ভয় পেয়ে দৌড় মেরে পালালো। এই যে এটা ফ্রিজে, হ্যাঁ হ্যাঁ ফ্রিজে ঢোকা, ওইটা ওইটা একদম ঢুকিয়ে দাও ডিপে, ওটা আমি আজকে আর খাবো না কালকে। তো এখানে আমাদের সব বাজার এসে গেছে, এগুলোকে এখন ঢোকাবো। যে এখানে অনেক কিছু এসছে আমাদের, সেটা হলো গিয়ে সর্ষের তেল তো আসবেই, ইয়া সর্ষের তেল, যার সাথে কি একটা ফ্রি দিয়েছে এই গরম মশলা মন্ত্রর, হ্যাঁ হ্যাঁ দিয়েছে,
মন্ত্রর মশলা, এই যে মন্ত্রর মশলা, গরম মশলা শাহী, তার সাথে এ বাবা এরকম কেক দিয়েছে, স্লাইস কেক নেই, নেই এরা তো টিফিন কালকে, এরা তুলে রাখে আবার বিড়াল খেয়ে নেবে আঁচর মাচর দিয়ে। এই দেখ রান্নাঘরে, এইটা ভাড়ার ঘরে পেন্সিল, বাহ পড়াশোনার কি চিয়ার, দেখো এটার অবস্থা দেখো, যা লেগ গিয়ে ভাড়ার ঘরের মধ্যে পেন্সিল পত্র রেখে চলে গেছে। আর এই ভীমটা আনা হয়েছে, লিকুইড ভীমটা। আর এখানে আছে আমার সয়াবিন, আছে শুকনো লঙ্কা, আছে সাদা তেল, এত তেলগুলো এখানে রাখবো কি করে, এখানটায় থাক। আচ্ছা ঠাকুরের ধূপকাঠি আছে, আছে আমাদের চিজ, চিজটাকে আগে ফ্রিজে ঢোকাই। দুটো আইসক্রিম আনা হয়েছে, টু ইন ওয়ান, আমার ফেভারিট, নরিককে লুকি লুকি খেতে হবে ফ্রিজে। ফেভিকুইক যেটা ঠাকুরের ওই সিংহাসনের উপরটার জন্য, বেকিং পাউডার, বড়ি, এখানে পাস্তা, এখানে ঠাকুরের মুখ বাতাসা, এখানে দিয়েছে পোস্ত, এখানটায় পেস্ট, মৌরি, দুটো শার্ট, এখানে আছে সর্ষে দু রকমের, রাধুনি, গরমকাল যেহেতু রাধুনি তো লাগবেই, চা পাতা, অরেঞ্জ স্কোয়াশ, যেহেতু গরম পড়ে গেছে স্কোয়াশ তো লাগেই, গ্লুকন্ডিও বলেছিলাম কিন্তু গ্লুকন্ডির অরেঞ্জটা নেই। অরেঞ্জ স্কোয়াশের দাম হলো এখানে লেখা রয়েছে 155। ঘিতো, এই ইচ্ছে মতো ঘিটা খুব ভালো, খুব ভালো। আটার ম্যাগি, ফেভিকুই কিনেছি ঠাকুরের জন্য। এ বাবা এতটা ইয়ে দিয়েছে কেন, ধনিয়া, মুড়ির সাথে খাবি, আমি তো জলে ভিজে খাইলে পেটটা ঠান্ডা হয়। গোপালের নাড়ু বানাবো তাই, আছে নুন চিনি, তারপরে একটা সুন্দর লবণ এনেছি, যাবে ফেটকে পুরো, কি করছিস বলতো, একটা সুন্দর লবণ এনেছি, ঠাকুরের রান্না হলে এমনি লবণ দিতে নেই তো সেই কারণে একটা সুন্দর লবণ আনা হলো। আর বাকি তো এখানে ডাল আছে, নুন আছে, এই সমস্ত কিছু আছে, কাজু ফাজু আছে, এই তো এই হলো আমাদের মুদি বাজার। আর এই দেখো অরিত এখন মিছরি পেয়ে ঠিকির ঠিকির করছে, কি মাথায় মারছিস কেন, যা গেলে তো ওইদিকে তো সমস্ত মুদিমাল গোছানো হয়ে গেছে। আর এখানে চলে এসেছি কিচেনে, এসে ভাত বসিয়ে নিয়েছি, তো হাঁড়িতে ভাত আছে দুপুরে, তার সাথে আবার একটু লাগবে, তো আলু সেদ্ধ দিয়ে ভাত বসিয়ে নিয়েছি। আর এবারে এখানে দেখো রাজ্যের বাসন ছড়ানো, যেগুলো দিদি মেজে দিয়ে গেছে এটার মধ্যে, সেগুলো এখনো তোলার সময় পাইনি সকাল থেকে, তো ওইটা এখন তুলবো। তোর ওই যে কি প্যারাগ্রাফ লেখাটা হয়ে গেছে, হ্যাঁ ওই দেখ একটা চোরের মতো দেখছে, চোরের মতো দেখছে আমাকে। তো এবারে রান্নাঘরে চলে এসছি, আর যে কাছে যেগুলো আর কি চা খায় যেই যে বাসনপত্রগুলো, তো সেগুলো তো আর দিদিকে দেই না, তো সেইগুলো এখন আর কি ধুয়ে রাখছি। আর হাজব্যান্ডে যে টিফিন বক্সটা যেটা করে আর কি টিফিন নিয়ে যায়, তো সেটাও রাত্রিবেলা ধুয়েই রেখে দিই। আর সব জিনিস দিদিকে দেওয়াও যায় না, কারণ এই ধরনের কাজ ফাজ দিলে তাড়াহুড়ো কাজ করে তো অনেক সময় ভেঙে যেতে পারে, সেই জন্য এগুলো আমি কিছু কিছু বাসন রাতেই মেজে রাখি। আর এখন মুসুরির ডালটা ঢেলে নিলাম, কারণ এখানে মুসুরির ডালটা বাড়ন্ত ছিল। এছাড়াও এরপরে তেল টেল অনেক কিছু ঢালতে হবে, মশলাপাতি যেগুলো আর কি এখানে এনেছি, তো এই মশলার ডাব্বাটা দেখলাম প্রত্যেকটা মানে জায়গায় খালি হয়ে গেছে, তো ভাবলাম যে কালকে তো শুক্রবার, একবারে রান্নাঘর পরিষ্কার করব, তো একবারে এখন নতুন করে কিছু ঢালবো না, একবারে
কৌটোটা ধুয়ে তারপরে নতুন প্যাকেটগুলো ঢালবো। তো সেই কারণে প্যাকেটগুলো আর এনে রেখে দিলাম এই সাইডটা দিয়ে, যখন লাগবে কেটে কেটে নিয়ে ইউজ করব, ধুয়ে তারপরে পরিষ্কার করে একবার ঢালবো। খাওয়া দাওয়া কমপ্লিট হলো আমাদের। এই যে রান্নার জায়গা পুরো পরিষ্কার, পুরো পরিষ্কার করে ফেললাম গ্যাস ঠ্যাস, আর দাবটিটাও ধুয়ে রেখেছি একদম পরিষ্কার, সব কিছু মোছামুছি কমপ্লিট। আর এখন তেলটা ঢেলে রাখবো, কারণ সকালবেলা তো প্রচুর তাড়া থাকে, তো সেই কারণে তেলটা এখন কেটে ঢেলে রাখবো। তো খাওয়া দাওয়া শেষ, সব কিছু কমপ্লিট, এইবারে নিজের একটু যত্ন নেওয়ার পালা। তো গামলায় করেছি সাবান জল, আর মধ্যে নিয়েছি নুন, আর একটু নিয়ে নিলাম গরম জল, কারণ পাটার খুব খারাপ অবস্থা, তো পাটাকে এখন একটু ধুয়ে দেবো। তো সারাদিনের কাজের ফাঁকে আর কি নিজেদের যত্ন হয় না, তো একটুখানি পাটা ঘষে নিলাম, কারণ আমার পা ফাটার প্রচণ্ড প্রবণতা, আর এই ফুট ক্রিমটা খুব ভালো পা ফাটার জন্য, তো এটা ইউজ করলে বেশ ভালো হয়। আর এখন দেখো শুয়ে পড়েছে অরিক এখানে বিছনা, মানে মশারি ভেতর দিয়ে চিৎকার করছে, লাইট বন্ধ করো, লাইট বন্ধ করো। তো এখন ক্রিমটা লাগাবো। ঘুমায়নি অরিক, শুয়ে আছে, কালকে যেহেতু অরিকের পরীক্ষা, তো তাড়াতাড়ি করে শুয়ে মশারি ফশারি টাঙিয়ে লাইট নিভিয়ে দেওয়া হয়েছে, আর আমি এখন পায়ে লাগাবো এই ক্রিমটা, আর তারপরে শুতে চলে যাব। তো চলো আজকে ভিডিওটা এখানেই এন্ড করলাম, দেখা হচ্ছে পরের সুন্দর একটা ব্লগের সাথে, ততক্ষণের জন্য টাটা, গুড নাইট।